দুষ্কৃতীরা বিষাক্ত তরল পদার্থ ছিটিয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগ উঠল শনিবার রাতে মালদার হরিশ্চন্দ্রপুর থানার মুকুন্দপুর বাংলা বিহার সীমান্ত এলাকায়। দুজন দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে এসে নগদ টাকা ও সোনার অলঙ্কার ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ। ওই ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আমার শালাবাবু বিজনেস করে আসছিল, ঠিক আছে, স্বর্ণকারী বিজনেস হচ্ছে, ওইখান থেকে আসছিল। যে মাঝে দুটো ছেলে মুখে কাপড় বাঁধা ছিল, তারা সব কিছু ছিনতাই করে নেয়। ওকে এমন কিছু দিয়ে দেওয়া হয়েছে চোখে যে চোখটা জ্বালা করছে এবং বেহোশ হয়ে যাচ্ছে, তো কথা ঠিক মতো বলতে পারছে না। একটা কেমিক্যাল ছিল যেটাতে মানে ও বেহোশ হয়ে গেছে। তারপরে ওইখান থেকে মানে কিছু ওইখানকার লোকজন দেখতে পায়, তো সেখান থেকে যেখানে ও মানে দোকানদারি করে সেখানে খবর যায়। ওই মালিক এসে, মানে দোকানের মালিক এসে ওকে তুলে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিয়ে, মানে কিসের ব্যবসা ছিল ও? স্বর্ণকারী। স্বর্ণকারী হচ্ছে 8-10 হাজার টাকা অ্যাপ্রক্স, আর কিছু সোনা চাঁদের গয়না ছিল। আচ্ছা, কোথা থেকে আসছিল? মুকুন্দপুর থেকে। মুকুন্দপুর থেকে কোথায় আসছিল? বাড়ি আসছিল। কোথায়? হরিশ্চন্দ্রপুর। আচ্ছা, এখন কোথায় নিয়ে যাওয়া হলো? এখন হরিশ্চন্দ্রপুরের ডাক্তারবাবু রেফার করে দিয়েছে, এখন চাঁচল নিয়ে যাওয়া হলো। আচ্ছা, মানে কিছু সমস্যা মানে এটাই, ডাক্তারবাবুর কাছে এটা জানা দরকার যে ওর চোখে কী স্প্রে হয়েছে বা কী ধরনের কেমিক্যাল দেওয়া হয়েছে। চোখ খুলতে পারছে না? চোখ খুলতে কষ্ট হচ্ছে, চোখ জ্বালা করছে। আচ্ছা, কী নাম ছিল? বিশ্বজিৎ পোদ্দার। কত বছর বয়স ছেলেটা? অ্যাপ্রক্স 26। পুলিশ সূত্রে জানা যায়, এদিন রাতে মুকুন্দপুর থেকে হরিশ্চন্দ্রপুর গোপাল মোড় এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী 26 বছরের বিশ্বজিৎ পোদ্দার। সেই সময় ঘটনাটি ঘটে। ওই ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা। দুষ্কৃতীরা বিষাক্ত তরল পদার্থ ছিটিয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগ উঠল শনিবার রাতে মালদার হরিশ্চন্দ্রপুর থানার মুকুন্দপুর বাংলা বিহার সীমান্ত এলাকায়। দুজন দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে এসে নগদ টাকা ও সোনার অলঙ্কার ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ। ওই ব্যবসায়ী চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আমার শালাবাবু বিজনেস করে আসছিল, ঠিক আছে, স্বর্ণকারী বিজনেস হচ্ছে, ওইখান থেকে আসছিল। যে মাঝে দুটো ছেলে মুখে কাপড় বাঁধা ছিল, তারা সব কিছু ছিনতাই করে নেয়। ওকে এমন কিছু দিয়ে দেওয়া হয়েছে চোখে যে চোখটা জ্বালা করছে এবং বেহোশ হয়ে যাচ্ছে, তো কথা ঠিক মতো বলতে পারছে না। একটা কেমিক্যাল ছিল যেটাতে মানে ও বেহোশ হয়ে গেছে। তারপরে ওইখান থেকে মানে কিছু ওইখানকার লোকজন দেখতে পায়, তো সেখান থেকে যেখানে ও মানে দোকানদারি করে সেখানে খবর যায়। ওই মালিক এসে, মানে দোকানের মালিক এসে ওকে তুলে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিয়ে, মানে কিসের ব্যবসা ছিল ও? স্বর্ণকারী। স্বর্ণকারী হচ্ছে 8-10 হাজার টাকা অ্যাপ্রক্স, আর কিছু সোনা চাঁদের গয়না ছিল। আচ্ছা, কোথা থেকে আসছিল? মুকুন্দপুর থেকে। মুকুন্দপুর থেকে কোথায় আসছিল? বাড়ি আসছিল। কোথায়? হরিশ্চন্দ্রপুর। আচ্ছা, এখন কোথায় নিয়ে যাওয়া হলো? এখন হরিশ্চন্দ্রপুরের ডাক্তারবাবু রেফার করে দিয়েছে, এখন চাঁচল নিয়ে যাওয়া হলো। আচ্ছা, মানে কিছু সমস্যা মানে এটাই, ডাক্তারবাবুর কাছে এটা জানা দরকার যে ওর চোখে কী স্প্রে হয়েছে বা কী ধরনের কেমিক্যাল দেওয়া হয়েছে। চোখ খুলতে পারছে না? চোখ খুলতে কষ্ট হচ্ছে, চোখ জ্বালা করছে। আচ্ছা, কী নাম ছিল? বিশ্বজিৎ পোদ্দার। কত বছর বয়স ছেলেটা? অ্যাপ্রক্স 26। পুলিশ সূত্রে জানা যায়, এদিন রাতে মুকুন্দপুর থেকে হরিশ্চন্দ্রপুর গোপাল মোড় এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী 26 বছরের বিশ্বজিৎ পোদ্দার। সেই সময় ঘটনাটি ঘটে। ওই ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মালদা থেকে দেবু সিংহ আনন্দ বার্তা।